পরে চারটা দিকে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম হিরো আলম, তার উপরে কেন্দ্রে পরিদর্শনে গেলে পরে কতিপয় লোকের সাথে তার বাক বিতণ্ড হয়। তারপরে সে বাড়ি আসার পরে কতিপয় দুষ্কৃতিকারী তাকে আক্রমণ করে। এখানে আমাদের ফোর্সের যে ডিউটি থাকে, ফোর্সের ডিউটি তিনভাবে থাকে। একটা হলো যারা কেন্দ্রের ভিতরে ডিউটি করে, কেন্দ্রের ভিতরে ডিউটি করে হলো তাদের ব্যালট পেপার পাহারা দেওয়া, প্রিজাইডিং অফিসার নিরাপত্তা দেওয়া, এইটা। আরেকটা থাকে কেন্দ্রের বাইরে, কেন্দ্রের বাইরে মোবাইল ডিউটি থাকে। তারা হলো যে লোকজন যাতায়াতের পথে কারো কোথাও বাধা দেওয়া হয় কি না, কোনোখানে মারামারি হচ্ছে কি না, এইগুলোকে দেখে। আরেকটা থাকে আমাদের স্ট্রাইকিং রিজার্ভ, যে যেখানে আমাদের মোবাইল পার্টি বাইরে বা কেন্দ্রে সামাল দিতে পারে না, তখন স্ট্রাইকিং রিজার্ভ থাকে। এই তিনভাবে আমাদের ফোর্স ডিউটিতে থাকে। তো হিরো আলমের যে ঘটনাটা, কেন্দ্রে যখন সমস্যা হচ্ছিল, কেন্দ্রের পুলিশ তাকে বের করে দিয়েছে যে না ঠিক আছে, তাকে নিরাপত্তা দেয় বাইরে করে। বাইরের কী পরিস্থিতি ছিল খুব সম্ভব সে বাইরের পরিস্থিতি জানতো না কী অবস্থা আছে, কারণ সে শুধু কেন্দ্রের ভিতরটা দেখছে। তো বাইরের পরিস্থিতি তার হয়তো বা ওইভাবে জানা ছিল না। তারপরও আমরা এটা দেখছি যে আসলে বাইরের পরিস্থিতি তার জানা ছিল কি না, বা বাইরে কী ঘটনা করছে, এটা আমরা তদন্ত করে দেখছি। আর আপনারা জানেন যে হিরো আলমের উপরে যারা হামলা করছিল, আমরা মামলা নিয়েছি, ভিডিও ফুটেজ চেক করে আইডেন্টিফাই করে আমরা প্রত্যেককে গ্রেপ্তার করতেছি, এবং ইতিমধ্যে প্রায় 10 থেকে 12 জন ভিডিও ফুটেজ আইডেন্টিফাই করে আমরা গ্রেপ্তার করেছি। হিরো আলম যখন সকালে ওই কেন্দ্র ঘুরে গেছে, তাকে নিরাপত্তা দেওয়া হয়েছে, কিন্তু পরবর্তীতে যখন সেই কেন্দ্রে আসছে, এর একটা মানে পুলিশকে না জানিয়ে হঠাৎ করে অজ্ঞাত কারণে সেই কেন্দ্রে আবার আসছে। এই কেন্দ্রে তার আসার কথা আমরা জানতাম না বা জানানো হয় না, জানলে পরে আমরা তার নিরাপত্তা দিয়ে ঢুকাইতাম।